আম্মা, তুমি যেমন তপনকে ভালোবাসো তেমনি বাবা মাও তো ভালোবাসে, তবুও কেন তাড়াতে চাইছে বলো তো? মা, আপনি বুঝতে পারবেন না আমি কত কষ্টে আছি। তা বুঝবো কেন? আমি চার সন্তানের মা হয়ে আমি বুঝবো না, আর তুই দু ছেলের মা হয়ে বুঝবি? ছেলের মাকে বিয়ে শেখাচ্ছিস? তুমি তুমি শুনবে, শুনবে তপন কি করেছে? যাই করুক, তবু সে সন্তান, তোরা তো তার বাবা মা। তোর বউয়ের তো এটা বোঝা উচিত যে সন্তান জন্ম দিলে সে যত কষ্টই দিক তবু সে সন্তান, আর কষ্টই যদি সহ্য করতে না পারবে তাহলে মা হলো কেন? এর আগে তো আমি কখনো এরকম কথা বলিনি, কিন্তু সেদিন এক মহিলা এসে ওর সম্বন্ধে এক গাদা কথা বলে গেল, তারপর আমার আর মাথা ঠিক ছিল না। মাথা ঠিক ছিল না বলে তপনকে যা নয় তাই বললি? আমার মতি যে আমাকে সারা জীবন ধরে জ্বালিয়ে পুড়িয়ে কাচ্ছে, কই তাকেও তো আমি অমন কথা বলতে পারি না। আরে, তোর বুকে কি এতটুকু বাজলো না? আপনি নিজে মা হয়ে এই কথাটা আপনি আমায় বলতে পারলেন মা? আমার খুব কষ্ট হয়েছিল মা, আমি সারা রাত ঘুমোতে পারিনি, কেবল ভেবেছি কেন বললাম কেন বললাম। মা, মা বলো তো কি এমন পাপ করেছিলাম যে বুড়ো বয়সে এসে এত ভোগান্তি সহ্য করতে হবে? পারলে পাগলটাকে একটু আমার কাছে পাঠিয়ে দিস, দেখি যদি বুঝিয়ে সুজিয়ে একটুখানি ও বাবা দি ঠান্ডা করতে পারি। বুঝলি তপন আর মতি, ওদের দুজনেরই মেজাজ তোর বাবার মতো হয়েছে, দেখি যদি একটু ঠান্ডা করতে পারি ওকে। শোনো ঠাম্মা, বল, তুমি তো বাবার মা, তুমি নিজে যদি তপনকে বলো তাহলে মনে হয় শুনবে। ওই কথায় বলে না, বাবারও বাবা আছে, তপনের বাবার তো মা আছে। তাই বলছি তুমি নিজে বলো, সব ঠিক হয়ে যাবে। এসো এসো, তোমায় পৌঁছে দিচ্ছি, এসো। বুঝলে সুলতা, বরানগরের এই জমিটার ওপর অনেকের নজর আছে, তবে কাগজে দেখলাম জমিটা নিয়ে একটা লিটিগেশন আছে। ওটা ফ্রি হলে একবার চেষ্টা করতে হবে, পটলকে একবার পাঠাবো ভাবছি। নীলার কাছে শুনলাম মহাদেববাবু এসেছিলেন। হ্যাঁ, উনি এসেছিলেন। কেন, তুমি ডেকেছিলে নাকি উনি নিজেই এসেছিলেন? উনি নিজেই এসেছিলেন। নিজেই এসেছিলেন, কারণটা কি? এতগুলো প্রশ্নের জবাব পাওয়ার পর তুমি সন্তুষ্ট নও? অবশ্য প্রশ্ন যদি সেরকম না হয় তাহলে উত্তর নাও পেতে পারো। আচ্ছা, তুমি আমাকে বা নীলাকে কি মনে করো বলো তো? কোনো কথা জিজ্ঞাসা করলে তুমি তার এমন করে উত্তর দাও যে তাতে করে মনে হয় তুমি যেন আমাদেরকে দয়া করে বাড়িতে রেখেছো। কেন, আমাদের কি কোনো কথা জিজ্ঞাসা করার অধিকার নেই? কে বলল নেই? অধিকার যদি না থাকতো তাহলে এ প্রশ্নটাই বা করলে কি করে? আসলে কি জানো সুলতা, মানুষ যদি নিজে বুঝতে পারে তার অধিকার কতটা, তাহলে কোনো প্রবলেম হয় না।
এই যেমন আমাকে দেখো না, তুমি বা নীলা কোথায় কখন বেরোচ্ছ, কখন ফিরছ, কোনো ব্যাপারেই আমি কিছু জিজ্ঞেস করি না। তার কারণ তুমি খুব ভালো করেই জানো যে আমাদের কোথাও যাওয়া বা সেখান থেকে ফেরা নিয়ে তোমার কোনো রকম প্রবলেম হবে না। তাছাড়া গোলমাল হতে পারে এরকম তো কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসে না। কিন্তু তোমার সঙ্গে যারা দেখা করতে আসে তারা সকলে আমাকে চেনে, তারা জানে রমেন চৌধুরী বাড়িতে বসে অঙ্ক কষে বলে দিতে পারে কে বা কারা তার ক্ষতি করতে পারে। আমার এই ভাবতে পারা বা বুঝতে পারাটা সম্পূর্ণ ঈশ্বর প্রদত্ত ব্যাপার, এটাতে আমার কোনো হাত নেই। এটাও কি ঈশ্বর প্রদত্ত ব্যাপার যে কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করলে তুমি তার উত্তরটা এড়িয়ে গিয়ে ঘন্টা খানেক ধরে অন্য আলোচনা করতে পারো? নিশ্চয়ই, সবই তার ইচ্ছা, ইচ্ছা ওই মায়ের ইচ্ছা ছাড়া তো কিছুই হবার নয়। এই যে মহাদেববাবু, মহাদেববাবুকে পটল বলেছিল কে নাকি তাকে হাড় শয়তান বলেছে, সেটাও তো মায়েরই ইচ্ছা। অথচ মহাদেববাবু সন্দেহ করছেন যে আমি বা অসিতবাবু এই দুজনের মধ্যে একজন ওনার সম্পর্কে ওই কথাটা বলেছি। দেখলে তো, মায়ের ইচ্ছে হলো আমি বলে দিলাম মহাদেববাবু কেন এসেছিলেন। বুঝলি বোমা, আজ থেকে 112 বছর আগে 1889 সালের 3রা ডিসেম্বর বাংলা মায়ের দাদা দাদা আমার ছেলে ক্ষুদিরাম বসু জন্মেছিলেন। বাবা, ও বাবা, হ্যাঁ আমার জন্ম তো 3রা ডিসেম্বর, তাহলে আমিও ক্ষুদিরাম হব। তোর বোকা, আমার জন্ম তো 7ই মে, রবীন্দ্রনাথ ঠাকুরও জন্মেছিলেন 7ই মে। কিন্তু কি হলো, আমি কি এই হলাম জটাধর মিত্তি? তারিখ এক হলেই কি আর দুটো মানুষ এক হয়? কিন্তু বাবা, আমি ঠিক ক্ষুদিরাম হব। কি করে হবি? কেন, ক্ষুদিরাম ছিল বাংলা মায়ের ছেলে, আর আমি হলাম বাংলা বাবার ছেলে, কি হবে না? হে তুই যা 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 খুশি হ, কিন্তু বাংলা বাবাটা কি রে? সে কি গো, এটা বুঝলে না? ক্ষুদিরামের মা তো বাঙালি ছিল, আর তুমি তুমি তো বাংলা মদ খাও, তাই বাংলা মায়ের ছেলে যদি ক্ষুদিরাম হয় তাহলে বাংলা বাবার ছেলে ক্ষুদিরাম হবে না কেন? না হবে না, আমি হতে দেবো না। কেন? কারণ তোমার মতন ছেলে যদি ক্ষুদিরাম হয় তাহলে ফাঁসির দড়িটা বাবার গলায় পড়াবার ব্যবস্থা করবে। ওমা বাবা, তুই কি জিনিস রে, বাবাকে করে বাবা বাংলা বাবা বানিয়ে দিলি? কে? আরে কে কে এ রে, এখন দরজা খুলে যাবে না? হ্যাঁ, এখন বাংলা বাবার ছেলে মোটুরামের জন্ম হচ্ছে। বাবা, ওটা মোটুরাম নয়, ওটা ক্ষুদিরাম। চুপ, বাবাকে বাবা বাংলা বাবা বানিয়ে তুমি ক্ষুদিরাম হবে? হ্যাঁ, বাংলা বাবার ছেলে মোটুরাম। যা বাবা, যা দরজাটা খুলে দে, নইলে ওই দরজা মরজা নিয়ে হুড়মুড় করে ঢুকে পড়বে। যা বাবা, যা 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 যা, সোনা আমার, যা বাবা যা। আপনার নাম? বিবেক দত্ত। জটাবাবু আছেন? আরে বিবি 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 পৌঁছে, আসুন আসুন, বে 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 ভেতরে আসুন। আরে বোমা, নামটা শুনে ভেতরে আসতে দিবি তো? না না না, তাতে কি হয়েছে, তাতে কি আছে, ও তো ঠিকই করেছে, ও তো আমাকে চেনে না,
তাহলে ঘরে ঢুকতে দেবে কি করে? আহা, আপনাকে ঘরে ঢুকতে দিচ্ছে কোথায়? বিবেককে ঘরে ঢোকাচ্ছে, বিবেককে। আচ্ছা আচ্ছা, তারপর বাবা তোমার নাম কি? বল না, বল ছোটটা নয় বড়টা। আমার নাম হলো শুভ্রাংশু শেখর কিঙ্কর মিত্র। বাবা বাবা বাবা, খুব ভালো নাম। তবে এটা উচ্চারণ করতে গিয়ে তো... না না, আমার ছোট নামও আছে, বোমা। বোমা, এটা তোমার নাম? হ্যাঁ। হ্যালো, খারাপ না? না 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 না, দারুণ ভালো নাম, দারুণ ভালো নাম। বুঝলেন জটাবাবু, আজকাল তো এসব নামই চলছে, বুঝছেন? হ্যাঁ, বোমা, পেটো, দানা, মেশিন, নল, নেপালা, আরো কত কি নাম। ভবিষ্যতে এসব ছাড়া তো আর কোনো নামই খুঁজে পাওয়া যাবে না। আই বলুন, ওর ভালো নামটা, মানে ভালো নামটা আমি ইচ্ছে করেই রেখেছি। কেন? হলা তো যায় না, বড় হওয়ার পর ওমাকে কোনো অশিক্ষিত ঝি ঝি ঝিয়ের মেয়ে প্রেমে হাসিয়ে দিল, কিন্তু তখন ওর নামটা উচ্চারণ করতে গিয়ে দাঁতে ব্যথা কিংবা জিভে কামড় পড়বে, ব্যাস, তখন বোমাকে ছেড়ে পালাবে। এই প্ল্যানটা কিরকম? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এবারে যে জন্য আসবো বলেছিলাম সেটা বলে নি, আপনার খারাপ লাগলে বলবেন। খারাপ লাগলে বাবা যে বলে না। ওমা, বড়দের কথার মধ্যে ঢোকার চেষ্টা করবি না। হ্যাঁ বলো। বলছি, আপনার ভগ্নিপতি মতিলাল দত্তের বাড়ি নয়নতারার ওপরে অসিত মিত্র আর রমেন চৌধুরীর নজর আছে, সেটা আপনি জানেন? কি বললেন? নজর আছে? থাকবে না, নজর থাকবে না, নজর এলে দেব না। গালবেন না, ওদের নজরটা কোনো তৃতীয় ব্যক্তির দিকে ঘুরিয়ে দিন। হ্যাঁ, তারপর আমাদের নজর পড়বে ওই বাড়িটার উপরে। তাতে আপনারও উপকার হবে, আমারও হবে। অশোক, আপনি যদি নজর দিতে না চান তবু আমি দেব। আর কেন দেব সেটা আমি আপনাকে সময় মতো জানিয়ে দেব। চলি চলি বাবা। তোমাকে একবার যখন চিনতে পারেনি তখন তার কথা ভেবে তুমি কি করবে? আচ্ছা মালিনীদি, তোমার নিশ্চয়ই মনে আছে যে পুলিশও তোমার কথা বিশ্বাস করেনি? দেখো, এ ব্যাপারে তুমি কিন্তু সম্পূর্ণ একা, তোমার পাশে কেউ থাকবে না। জানি রে রিয়া, সব বুঝি, তবু একটা আশায় আছি। ওর সঙ্গে দেখা করে একবার শেষ চেষ্টা করব। পাহাড়ির কথা ভাবতে ভাবতে এমনিতেই আমি পাগল হয়ে যাচ্ছি। মালিনী, অসিদ্ধা তোমায় কি বলেছিল মনে আছে? তুমি একবার হয় নয়নতারায় যাও, নয় শেখর দেবের সঙ্গে দেখা করো,
নয় তো এই বিরহ জ্বালায় আর কতদিন জ্বলবে? হ্যাঁ কি জানি, হয়তো সারা জীবনই জ্বলতে হবে। তবে আবার শেষ চেষ্টা না করে শেখর দেবীর সঙ্গে কথা বলেই বা কি হবে? আচ্ছা মালিনীদি, শেখর বাবু যদি পাহাড়ি সম্পর্কে এমন কিছু খবর দিতে পারে, মানে যার উপর ভরসা করে তুমি নতুন পাহাড়ির সঙ্গে কথা বলতে পারো। কথা বলে কি হবে? কি হ্যাঁ কথা বলে কি হবে? কাজ করতে হবে, কাজ এমন কিছু একটা করতে হবে যাতে পাহাড়ি ধরা দেয়, বুঝলে? কি বোকার মতো কথা বলছো কি তুমি? যে প্রথমেই মালিনীদিকে চিনতে চায়নি এবং জানিয়ে দিয়েছে যে সে ব্যাচেলার, তারপরেও বলবে সে যদি ধরা দেয়? শোনো জয়ন্ত, শয়তানি বুদ্ধি দিয়ে হয়তো অনেক কাজই হয়, কিন্তু মরা মানুষকে জ্যান্ত করা যায় না। তুমি একটা বোকা মিষ্টি মেয়ে, মরা মানুষ জ্যান্ত হবে, হাঁটা চলাও করবে এবং শেষে কথাও বলবে। একটু ভাবতে দাও, তারপর বলবো কি করে কি করা যায়। জয়ন্ত, তোমার যা বোঝাবার তুমি রিয়াকেই বুঝিও, তাতে হয়তো তুমি সান্ত্বনা পাবে যে তুমি সত্যিই বুদ্ধিমান। মালিনদি, তুমি জয়ন্তর কথা এত গুরুত্ব দিচ্ছ কেন? ওকে তো তুমি ভালোভাবেই জানো। ভালোভাবেই জানি মানে তুমি কি বলতে চাইছো রিয়া? এই দেখো, তুমি এত সিরিয়াসলি নিলে কেন এই ব্যাপারটা? আসলে জয়ন্তকে তো তুমি অনেক দিন ধরেই চেনো, তার জন্যই আমি এটা বলেছি। আমি কিছু ভেবে বলিনি। ভেবে বললেই বা কি হতো গিয়া? তোমার সঙ্গে তো আমাদের বিয়ের অনেক আগে থেকেই পরিচয়, খুব স্বাভাবিকভাবেই আমাকে তোমার চেনা উচিত। সরি সরি জয়ন্ত, আসলে আমি এত দুশ্চিন্তায় আছি যে রিয়ার কথা শুনে প্রথমে কিরম একটা খারাপ লাগলো, তাই তাছাড়া আমার জীবনটাই এমন। তুমি যদি চাও তোমার জীবনটাকে আমূল পাল্টে দিয়ে আমি তোমাকে একটা নতুন জীবন দিতে পারি। তার মানে তুমি মালিনীদিকে নতুন জীবন দেবে? কি করে দেবে? যে নিজের জীবনটাকে দুদিনেই পুরনো করে ফেলে সে আর একজনকে দেবে নতুন জীবন? সত্যি চালুনি ছুচকে বলে তোর পেছন কেন ফুটো। তুমি যা খুশি বলতে পারো, আমি এখন কিচ্ছু বলবো না, আগে মালিনী বলুক ও কি চায়, তারপর বলবো।